আমরা আজকে পরাবৃত্তের দুইটা সংক্ষিপ্ত দেখব আমি দুইটা লিখে রেখেছি আশা করি বোঝা যাচ্ছে আমার লেখা খুব একটা সুন্দর না প্রথমটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু ফোর ওয়াই স্কোয়ারিকল ফোর ইন্টু এক্স মাইনাস টু পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো এবং দ্বিতীয়টা অর্থাৎ যেটা প্রথমে করব সেটা হচ্ছে কি এটা করব এখন ওয়াই স্কোয়ারিক্যাল এইট এক্স পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা এখানে দেখো একটা জিনিস উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আর লম্বের দৈর্ঘ্য কিন্তু দুইটা ভিন্ন জিনিস হ্যাঁ এটা কিন্তু আর একটা গুলে ফেলা যাবে না একটা সমীকরণ আর একটা হচ্ছে দৈর্ঘ্য আমরা প্রথম যদি বের করি এটা দেখো এটা হবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারিকল এটিক্স তো এই এই প্যারাবোলাটা কিরকম হবে এই প্যারাবোলাটা হবে আমি কতদিন দেখেছিলাম যেহেতু এটা এক্সাইড এর দিকে তাহলে কি এই প্যারাবোলাটার মুখ কোন দিকে থাকবে এদিকে একস এর দিকে

সমীকরণ আদর্শ সমীকরণটা কি যে এরকম আছে তাহলে কি ওয়াই স্কোয়ার সাপেক্ষে লিখতে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স তো আমার যে জিনিসটা বের করতে হবে সেই শুভেন্দু উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো সেই শুভেন্দুর স্থানাঙ্ক কত জিরো জিরো তো ওয়াই স্কোয়ার এটা যদি আমি এটাকে যদি আমি এই রূপ দিই তাহলে কি আসে দেখো ওয়াই স্কোয়ার ইকোয়াল এইট এক্স এটাকে আমি লিখতে পারি কি ওয়াই স্কোয়ার ইকোয়াল ফোর ইন্টু টু ইন্টু এক্স তাই না এরকম লেখা যায় না চার দোকানে আট এক্স তাহলে এখানে এর মানটা কি আছে এর মানটা ধরো টু তো তাহলে আমি এর মানটা পেয়ে গেলাম এখান থেকে এটা এক নং সমীকরণ দুই নং সমীকরণ তোমরা খাতায় লেখার সময় এক নং সমীকরণ থেকে পাই লিখতে পারো অথবা এক নং সমীকরণ দুই নং সমীকরণ কম্বিনেশন করে পাই লিখতে পারো অথবা সরাসরিও লিখতে পারো তা আমি কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যেহেতু এক্স ওয়াই এর সাথেও কিছু নেই এক্স এর সাথেও কিছু নেই তার মানে কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো কারণ এক্স এর সাথেও কিছু নেই ওয়াই এর কিছু নেই এখানে দেখো এক্স এর সাথে একটা মাইনাস টু ছিল তাহলে এখানে কিন্তু আবার এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো হবে না কারণ এখানে এক্স এর সাথে একটা মাইনাস টু আছে তো এটা পরের বিষয় পরে দেখছি আমরা যেহেতু এখানে দেখতেছি ওয়াই এর সাথে কিছু নেই এক্সের সাথেও কিছু নেই তার মানে শীর্ষ স্থানান্ত জিরো কমা জিরো এটা একটা আনসার আবার কি চাইছে আমার উপকেন্দ্র তাহলে উপকেন্দ্র কি উপকেন্দ্র উপকেন্দ্র হচ্ছে আমি উপরে লিখছি উপরে লিখলে আমার সুবিধা হচ্ছে স্থানাঙ্ক আমরা কি জানি একমা জিরো একমা জিরো এর মানটা কত আমার এর মানটা ছিল কত টু এর সমান টু ছিল টু দেওয়া ছিল তাহলে এটা কি হবে টু কমা জিরো এটাই কি আমার আনসার তারপরে কি চাইছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো আমরা কি জানছিলাম উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব কোন জিনিসটা এই যে একটা প্যারাবোলা এটার উপকেন্দ্রটা কোনটা এটা তো এটা বরাবর যদি আমি একটা লম্ব আঁকি তাহলে দেখো আমার উপকেন্দ্রিক লম্বাটা হবে কতটুকু এই যে এখান থেকে এখানে অর্থাৎ আমরা গতদিন সূত্র দেখেছিলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান কি ছিল ফোর এ অর্থাৎ এর ওয়ান টু সুতরাং ফোর এ সমান কত ফোর ইন্টু এইট এই ফোর ইন্টু টু সমান কত এইট একক যেহেতু এটা কি একটা দৈর্ঘ্য তাহলে কি একক দিতে হবে এবং এটাই হচ্ছে কি আরেকটা আনসার তো এরকমভাবে তোমরা এই নর্মালগুলো করতে পারবা আমি এখন এর উপরেরটা দেখছি এটা ওইটার থেকে আরেকটু এক্সেপশনাল আমি এটা মুছে নিচ্ছি এখন থেকে আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু এক্স মাইনাস টু পরাবৃত্তের শীর্ষ বিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করো তা আমি যদি এখানে প্যারাবোলাটা আঁকি তাহলে দেখো এটা এরকম একটা শেপ দাঁড়ায় অর্থাৎ এর শীর্ষ বিন্দু যদি এই এক্স এবং ওয়াই অক্ষ ধরি এটাকে আমি এক অক্ষ এবং এটাকে যদি আমি ওয়াই অক্ষ ধরি তাহলে দেখো এটা এক্স মাইনাস টু অর্থাৎ একটু দূরে গিয়ে এটা কিন্তু ইয়ে হচ্ছে অর্থাৎ আমার কি এখানে যদি ধরি তাহলে এটা কী হবে আমার এই বিন্দুটা কী হবে এক্স মাইনাস টু তাই না অর্থাৎ দুই একক দূরে গিয়ে তারপর হচ্ছে কি আমার এটা শীর্ষ বিন্দুতে ইয়ে হচ্ছে তাহলে এখানে এক্সের স্থানাঙ্কটা কত এক্স মাইনাস টু আর এর স্থানাঙ্কটা কত যেহেতু এক অক্ষে আছে তার মানে কি জিরো তাহলে এক্স এটা এরকম হবে তাহলে এই জায়গার স্থানাঙ্ক এই জায়গার স্থানাঙ্কটা হবে এক্স মাইনাস টু কমা জিরো ঠিক আছে এই জায়গার স্থানাঙ্ক এটা বুঝে গেছে কারণ এটা জিরো জিরো বিন্দু এটাকে টু টু বিন্দু দূরে গেছে এখন ফোকাসটা কোথায় হবে আমার এখানে আর ফোকাসটা আমরা জানি কি এ কমা জিরো তাই না এ এ কমা জিরো অর্থাৎ এক্স অক্ষে এ একক যায় আর ওয়াই অক্ষে কত জিরো তো এ এককটা আবার কোন জায়গা থেকে দেখো এ একক মানে হচ্ছে আমার এখান থেকে কিন্তু এ একক তাই না কিন্তু আমরা যখন হিসাব করবো তখন আমাদের করতে হবে কোথা থেকে এখান থেকে হিসাব করতে হবে না তাহলে কি আমাদের এই টু টাও কিন্তু কাউন্ট করতে হবে ওকে এই জিনিসটা বুঝতে পারলে বাকিগুলা করতে পারবা দেখো আমি যদি এখন দেখি ওয়াই স্কোয়ার আমরা কি জানি আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণ কি জানি ওয়াই স্কোয়ার দেওয়া আছে যেহেতু তাহলে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর ইন্টু এক্স মাইনাস টু এটাকে দিলাম কি আমি এক নং সমীকরণ আর সরি আদর্শ সমীকরণটা জানি ফোর এ এক্স ফোর এ এক্স আর আমাদের দেওয়া আছে কোন সমীকরণটা এটা দেওয়া আছে ওয়াই ফোর এক্স দিলাম দুই নং সমীকরণ এক দুই যদি তুলনা করি তাহলে আমরা কি পাই দেখো এ সমান কি পাই এটাকে ফোর ইন্টু এক্স মাইনাস টু দিতে পারি না আমি তাহলে কি এ সমান কি পাচ্ছি আমি এ সমান পাচ্ছি হচ্ছে আর এক্স সমান কি পাচ্ছি তো এখন আমার কি করতে হবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি শীর্ষের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই সমান কি জিরো কমা জিরো জানতাম না আমরা শীর্ষ জিরো জিরো জানতাম না কিন্তু এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স এক্সের জায়গায় কী আছে এক্স মাইনাস টু এক্স কমা কি জিরো কমা ওয়াই এটা সমান কি জিরো কমা হবে না অর্থাৎ ওয়াইটা তো জিরোই সরাসরি আর এখানে কি এক্স মাইনাস টু এক্স মাইনাস এটা সমান কি জিরো না এক্স মাইনাস টু সমান হলে সুতরাং এক্স সমান কী হবে আমার সুতরাং শীর্ষের স্থানাঙ্কটা আমার কি হবে এক্স কম ওয়াই অর্থাৎ এই জায়গার যে স্থানাঙ্কটা এটা কি হবে এক্সের মানটা আমার কত পেয়েছি টু আর ওয়াই এর মানটা কত এখানে জিরো ক্লিয়ার এটা হচ্ছে আমার কি শীর্ষের স্থানাঙ্ক বোঝা গেছে তো এরকম করলে এখন আমি কি উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারবো না আমার এর মান আছে এবং এক্সের মানটা আছে তো আমি যদি এখন উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে যাই উপকেন্দ্রের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই সমান আমি কি লিখতে পারি উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি এ কমা জিরো আর এক্স অক্ষে এক্স সমান কি দেওয়া আছে এক্স মাইনাস টু কমা ওয়াই তাই না কারণ আমার এটা তো প্যারাবোলাটা তো শুরু হয়েছে এখান থেকে তাহলে কি এটা হচ্ছে কি এক্স মাইনাস টু কমা ওয়াই অর্থাৎ জিরো তাহলে এটা সমান কি আছে আমার এ কমা জিরো এর মানটা কত ওয়ান ওয়ান কমা জিরো তাহলে এখান থেকে দেখো আমি এক্স মাইনাস টু এই জায়গাটাকে কি আমি ওয়ান দ্বারা স্থলাভিষিক্ত করতে পারি না আর ওয়াই সমান কি জিরো দ্বারা স্থলাভিষিক্ত তাহলে আমি যদি লিখি এক্স মাইনাস টু সমান কত ওয়ান সুতরাং এক্স ইকোয়াল কি ওয়ান প্লাস টু ইকোয়াল কত থ্রি আর ওয়াই সমান তো জিরোই আছে ওয়াই সমান জিরো এটা তো প্লাস মাইনাস কিছুই হবে না তাহলে সুতরাং আমার উপকেন্দ্রের স্থানাঙ্কটা এক্স কমা ওয়াই সমান কী হবে এক্সের মান কত থ্রি কমাও এর মান কত জিরো আনসার আশা করি এই দুইটা টার্ম থেকে তোমরা কি একদম ক্লিয়ার হয়ে গেছো যে হচ্ছে কি কিভাবে আমার এই স্থানাঙ্কগুলো বের করতে হয় যখন কি এই সরাসরি এক্স না থাকে এক্স মাইনাস বা অন্যান্য কিছু থাকে তো এরকমভাবে পরীক্ষা আসলে তোমরা পারবা ও আচ্ছা আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ এখন আমার কি করতে হবে সমীকরণ বের করতে হবে তো সমীকরণ বের করলে এখানে এ সমান কত ছিল এ সমান ছিল আমার ওয়ান দেখো নিয়ামকটা কোন দিকে থাকে এদিকে কত একক দূরে এ একক দূরে ঠিক আছে এই জায়গা থেকে এ একক দূরে এবং এটা যেহেতু এদিকে আসছে তাহলে কি মাইনাস এ একক দূরে আমরা বলতে পারবো আর এটা কি এটা যদি লম্ব আঁকি তাহলে এটা উপকেন্দ্রিক লম্ব এটা হচ্ছে আমার নিয়ামক নিয়ামক এটা হচ্ছে আমার কি উপকেন্দ্রিক লম্ব শুধু লম্বা লিখলাম আমি আচ্ছা তাহলে নিয়ামকের সমীকরণটা কি হবে এটা কি x x -a হবে না নিয়ামকের সমীকরণ কতদিন আমরা দেখেছিলাম কিন্তু নিয়ামকের সমীকরণ তাহলে নিয়ামকের সমীকরণটা কি y অক্ষের প্যারালাল না বা y অক্ষের সমান্তরাল না তো y অক্ষের সমান্তরাল रेखा সমীকরণ কি হয় x বি হইতে পারে বা এক্স ইকুয়াল একটা কনস্ট্যান্ট রাশি তো এখানে কনস্ট্যান্ট রাশিটা কি মাইনাস এ তাহলে কি সমান্তরাল যেহেতু এটা কি হবে ওয়াই রেখার সমীকরণ অর্থাৎ নিয়মকের সমীকরণটা হবে কি সামথিং যা থাকে সেটাই তাহলে নিয়ামকের সমীকরণটা কি হবে এক্স ইকুয়াল মাইনাস এ সুতরাং এক্স মাই এক্স প্লাস এ ইকাল কি শূন্য সুতরাং এক্স প্লাস ওয়ান ইকুয়াল শূন্য এটাই কি আমার নিয়ামকের সমীকরণ এখন আমাকে যদি বলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বটা কি উপকেন্দ্র দিয়ে যে লম্বটা অঙ্কন করা হয়েছে এটাও কিন্তু ওই সেম এ দূর এ একক দূরত্বে দূর এটাও কিন্তু সেম এ একক দূরে অবস্থিত অর্থাৎ এখানে এখান থেকে এটাও একক এক দূরে অবস্থিত এটাও কি এ একক দূরে শুধুমাত্র এটা কি মাইনাসের দিকে আসছে ওইটা কি প্লাসের দিকে আসছে এখান থেকে না কিন্তু এখন কিন্তু এটা এখান থেকে কারণ হচ্ছে আমার প্যারাবোলাটার কেন্দ্রবিন্দু কোনটা ওইটা তো এখান থেকে যদি আমি দেখি তাহলে এটা সমীকরণটা কি হবে এটাও কি ওয়াই অক্ষের একটা সমান্তরাল লেখার সমীকরণ না তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি এক্স সামথিং সামথিংটা কি এখানে এ তাহলে সুতরাং উপকেন্দ্রের সমীকরণ সরি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে এক্সিকল সামথিং কারণ ওয়াই অকের সমান্তরাল এটা তাহলে এক্স ইকাল কি সামথিংটা কি এ সুতরাং এক্স মাইনাস এ ইকাল কি শূন্য এর মান কত ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কি শূন্য এটা হচ্ছে কি আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা আমি আগে লিখছিলাম কিন্তু করছি পরে সমস্যা নেই তোমরা যেভাবে খুশি করে নিও আগে পরের প্রবলেম নেই তাহলে কি নিয়ামকের সমীকরণটা দাঁড়িয়েছে এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো এবং উপকেন্দ্রিক লম্বের সময় কারণটা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আশা করি এই জাতীয় সমস্যাগুলো আর তোমাদের হবে না তোমরা পারবা এগুলো থ্যাংক ইউ